দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার রিসোর্ট বাড়ির ডিজাইন দেখানোর চেষ্টা করব ল্যান্ডস্কেপ সহ। এটা দেখেন বাড়ির সামনে অনেক বড় জায়গা, তাদের 5 বিঘা জমি আছে। এই জায়গাটা তারা মূলত, এটা গ্রামে তাদের এই জায়গাটা ছিল, এই জায়গাটা তারা মূলত কাজে লাগানোর জন্য বন্ধু বান্ধব নিয়ে বেড়াইতে যাবেন, বাচ্চারা বেড়াইতে যাবেন, এই জন্য মূলত এই জায়গাটা তারা ডেভেলপ করছেন। ভবিষ্যতে হয়তো এখানে কোনো মেগা প্রকল্প করবেন, আপাতত যাতে এটা দৃষ্টি আকৃষ্ট করতে পারেন সবাইকে, এবং এখানে এসে যাতে তারা সবাই যাতে একটু মজা করে সময় কাটাতে পারেন, মূলত এই জন্যই সে এই প্রজেক্টটা দাঁড় করেছেন। বাড়িটা না যত সুন্দর তার চেয়ে সুন্দর করা হয়েছে আশপাশের পরিবেশটাকে। এখানে চমৎকার কম্বিনেশন করে এখানে বাড়ির ডিজাইন করা হয়েছে, বসার জায়গা স্পেস করা হয়েছে আউটসাইডে, এবং ভিতরটাও অনেক সুন্দর করা হয়েছে। এখানে পুকুর রাখা হয়েছে, অনেক কিছু আছে, লং টেনিস কোর্ট আছে। এটা দেখেন যে বাড়ির বাঁধ ইন্টেন্সটা অনেক সুন্দর সুন্দর, সিঁড়ি দিয়ে উপরে উঠবে প্রথমে, এবং সামনে পোর্স এই পাশটা কিন্তু সিঁড়ি আপনি স্টিয়ার রাখা হয়েছে। এটা হচ্ছে বান্দাটা, মূল বান্দাটা, দোতলা বান্দা এটা। তো দর্শক মন্ডলী, এটা এখান থেকে যদি আমি সামনের দিকে তাকাই দেখি কিন্তু পুরো একটা ল্যান্ডস্কেপ আপনার চোখের সামনে আসবে, যে আপনার মনকে ভালো করার জন্য এই জায়গাটা আমি মনে করি যথেষ্ট। কারণ সামনে অনেকখানি জায়গা, এখানে ফোয়ারা রাখা হয়েছে, এর ডিজাইন করে আপনি ল্যান্ডস্কেপ করা হয়েছে, ফুলের গাছ লাগানো হয়েছে, ছোট ছোট বসার ট্রেন্ড করা হয়েছে, আপনার লং টেনিস খেলার জন্য কোর্ট রাখা হয়েছে, পুকুর আছে, সব মিলে সুইমিং পুল আছে, সব মিলে অসাধারণ কম্বিনেশন। দর্শক মন্ডলী, আমি দেখাবো এটা কী করে সাজানো হয়েছে, সেগুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আপনাদের গ্রামের বাড়ি রিসোর্ট টাইপের কিংবা বাংলো টাইপের বাড়ি করতে চান, তাদেরকে আমি অনুরোধ জানাবো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাকে চেষ্টা করব আপনি স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করে দেওয়ার জন্য। কারণ আমাদের আছে অভিজ্ঞ আর্কিটেক্ট যারা দুয়েট থেকে পাস করছে, এবং যাদের কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তাদের সমন্বয়ে আমরা কাজগুলো করে থাকি। এবং আমরা চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টরা যে স্বপ্ন নিয়ে আসে তার স্বপ্নটা যেন স্বপ্নের মতো হয়। তো দর্শক মন্ডলী, আমাদের কাছে ডিজাইন করলে হয়তো অন্য যারা নর্মাল ডিজাইন করে তাদের চেয়ে একটু খরচ বেশি হয়, বাট হয়তো দেখা যাচ্ছে খরচের ডিফারেন্স আপনার 20-30 হাজার টাকা হচ্ছে, তার জন্য কিন্তু আপনার কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে। এটা ক্র্যাক হইতে পারে, ডিজাইনটা সুন্দর না হইতে পারে, এরকম অনেক সমস্যা হইতে পারে। তো এগুলো থেকে আমি মনে করি যে রেহাই পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনাকে যে কোনো জায়গা থেকে একটা ভালো ডিজাইনের কাছ থেকে আপনাকে একটা মাস্টার প্ল্যান করতে হবে, তারপর বাড়ি প্ল্যান করতে হবে, বাড়ি মডেল করতে হবে, ল্যান্ডস্কেপ করে নেবেন, এগুলো করে নিয়ে আপনি বাড়ির কাজ হাত দেবেন, তাহলে প্রত্যেকটা জিনিস আপনার একটা পরিকল্পনার মধ্যে থাকবে। তো দশ মিনিট আসলে আমি মূল প্ল্যানে আপনাকে নিয়ে যাই, তারপর আমি এটা আবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশ মিনিট আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আর আপনি জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্ট এখন সারা দেশে বেশ কিছু ভালো কাজ করছে, আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে, এবং তাদের চাহিদার কথা আমরা মাথায় রেখে আমরা কিন্তু এই কাজগুলো করি, এবং এই কাজগুলো সুন্দর করার চেষ্টা করি। একবার না হলে আমরা আরও যতক্ষণ তার মনের মতো না হয় ততক্ষণ আমরা এগুলো করে দেওয়ার চেষ্টা করি। তো দশ মিনিট আসুন, এবার মূল প্ল্যানটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মূল প্ল্যানটি এরকম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 45 ফিট আছে, আর আপনার এদিকে হচ্ছে আমি 35 ফিট জায়গা নিয়েছি সবসহ, কিন্তু এই জায়গাটা হচ্ছে 33 ফিট 8 ইঞ্চি, মোট 1500 স্কোয়ার ফিট, এর মধ্যে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আপনি দেখেন যে এখানে ফ্রন্ট, এটা এখান দিয়ে সে সিঁড়ি দিয়ে সে উপরে উঠবে, উপরে ওঠার পরে একটা ড্রয়িং ডানি পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডানি, এটা ডুপ্লেক্সের সিঁড়ি, এই বান্দা দিয়ে সেটা বের করে, সামনে একটা বান্দা আছে, এটা দুইটা তিনটাই কিন্তু বান্দা, এটা হচ্ছে পোর্সের বান্দা, দোদারা তো কিন্তু তিনটা বান্দা ব্যবহার করতে পারবে। তো দশ মিনিট এর পরে আছে এখানে একটা এই লাইনের পিছন থেকে একটা বেডরুম, এই বেডরুমে টয়লেটটা আছে, একটা বড় বান্দা আছে, এটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা বেডরুম রাখা হয়েছে, টয়লেট অ্যাটাচ করা হয়েছে, এবং এখানে একটা কিচেন রাখা হয়েছে, আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের বান্দা রাখা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম, দোতলাতে যখন যাবে তখন সেম ডিজাইন রাখা হচ্ছে দোতলাতেও। ইচ্ছে করলে আপনি কিচেনটা না নেন, তাহলে এখানে আপনি আরেকটা কিন্তু বেডরুম করতে পারবেন, তাহলে এখানে 4টা 3টা 7টা বেডরুম আপনি পাচ্ছেন। তো দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা। আমি যদি আমি এই ধরনের বাড়ির একটা খরচের হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। দশ মিনিট আসুন, আমি আরেকবার এটার অ্যানিমেশনটা ছোট্ট করে দেখে নিই। প্রথমে ইন্টারেস্ট করার পরে তার সামনে একটা ফোয়ারা পড়বে, তারপর দেখেছেন পিছনের সাইড শাড়িতে বেশ কিছু ট্রেন্ড করা আছে বসার জন্য, এবং এটা সুসজ্জিত করা হয়েছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা অসাধারণ একটা কম্বিনেশন, যে কেউ এখানে আসলে তার দৃষ্টি আকৃষ্ট করবে এটা। তো দর্শক মন্ডলী, এটা যারা শৌখিন মানুষ তারা সাধারণত এটা এই জায়গাগুলো এই ধরনের ডিজাইন করে থাকেন, যারা রিসোর্ট করতে চাচ্ছেন, যারা বাংলা
ফুলো টাইপ বাড়ি করতে চাইছেন, যারা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে চাচ্ছেন, তারা আমাদের শরণাপন্ন হবেন। আমি চেষ্টা করব আপনাদের স্বপ্নের মতো এটা রিসোর্ট তৈরি করে দেওয়ার জন্য। দশম, এবার আমি আসুন আমি আপনাকে এটার খরচের একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দশম, এই ধরনের বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির মেন হচ্ছে এটা, এই ধরনের বাড়িতে যে 1500 স্কোয়ার ফিট ছিল, আমি কিন্তু ল্যান্ডস্কেপের কোনো হিসাব তুলব না, কারণ ল্যান্ডস্কেপ করতে অনেক টাকা লাগতে পারে এবং এটা নির্ভর করবে আপনি কী ধরনের ল্যান্ডস্কেপ করবেন, কী ধরনের ম্যাটেরিয়াল সেট করবেন, সেটার উপর নির্ভর করবে কিন্তু এটার খরচ। সেজন্য আমি সেদিকে না গিয়ে বরঞ্চ আমি চেষ্টা করব যে মূল বাড়িটা কেমন খরচ হয়। যেমন এটা হচ্ছে 1500 স্কোয়ার ফিট বাড়ি, ফাউন্ডেশন আপনার দোতলা ফাউন্ডেশন, 300 থেকে 400 টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশনে। প্রতিতলা কমপ্লিট করতে যদি ভালো মানে ব্যবহার করেন আপনি 1300 থেকে 1500 টাকা ফাউন্ডেশন বাদে খরচ হবে। এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনি যারা দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।